2014 সালে আমাদেরকে এক গভীর স্বপ্নে নিবঞ্চিত করে আমাদের দেশে তৈরি হয়েছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। যেই সরকার বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, আমাদের দেশে থেকে ভ্রষ্টাচার মুক্ত হবে, মহঙ্গাই কমে যাবে, এবং আপনারা জানেন এমনিভাবে হাজারো প্রতিশ্রুতির বন্যায় মানুষকে ফাঁসিয়ে দিয়ে যেই সরকার এসেছিল সেই সরকার ইতিমধ্যে তার 10 বছর পূর্ণ করতে চলছে। আগামী প্রায় 1 বছরের মাথায় আমাদের দেশের নির্বাচন। গত 9 বছরে মূল্যবৃদ্ধি কতটা কমেছে এই হিসেব যদি আপনাদের কাছে উপস্থিত করতে চাই তাহলে আপনারা জানবেন, আমি বলব না। আজকে বাজারে চালের দাম, অগ্নিমূল্য কেন চালের দাম বেড়েছে, যেই চাল আমরা 2014 সালে বাজার থেকে 14-15 টাকায় কিনতাম আজকে 40-45 টাকায় বাজার থেকে চাল কেনা যায় না। রেশনে আপনারা জানেন গাল গম্ভীর সেখানে বক্তৃতা করে মানুষকে বোঝানো হয়েছিল ওই বিজেপির নেতৃত্বাধীন সরকার বিনে পয়সায় আপনাদের চাল দেবে। সেদিন আমাদের সরকার ছিল এই রাজ্যের মধ্যে 2 টাকা ধরে আমরা চাল আপনাদের সরবরাহ করেছিলাম, মাথা কিছু 5 কেজি করে আপনারা চাল পেতেন। এই সরকার ঘোষণা করলো কাঠ পিছু 5 কেজি চাল, তার জন্য টাকা নেওয়া হবে না। কেন এই সিদ্ধান্ত সরকারের, তার গভীরে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাই আমাদের দেশের গণবণ্টন ব্যবস্থায় প্রতি কিলো চালের জন্য 2 টাকা নেওয়ার জন্য রেশনিং ব্যবস্থা, ট্রেজারি ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থার মধ্যে দিয়ে যেই টাকা খরচ হয় ওই 2 টাকা দরে চালের দাম নিলে তার চেয়ে সরকারের সেই টাকা পোষায় না, তাই সরকার সেখানেও ঘাটতি দেবে না, তাই 2 টাকা চাল ফ্রি করে দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে আমরা চাল ফ্রি করলাম। বাজার থেকে যে চাল 14 টাকায় কিনতে হয় সেই চালে 12 টাকা বামফ্রন্ট সরকার ভর্তুকি দিয়ে ওটা 2 টাকায় আপনাদের কাছে বিক্রি করত, ওরা সেটাকে ভুলিয়ে দিয়ে ওই এখানে মাত্র 2 টাকা করে 5 কেজিতে 10 টাকা। আপনার পরিবারে যদি 5 জনের পরিবার হয় আপনি 2 টাকা করে 25 কিলো চাল 50 টাকায় পেতেন, আর আজকে আপনি 5 কেজি চাল ফ্রি পাবেন, বাকি চাল আপনাকে বাজার থেকে কিনতে হবে, প্রতি চাল কিলো কিনতে হবে আপনাকে 40-45 টাকায়। অর্থাৎ আপনার প্রয়োজনের ওই 50 কিলো চালের মধ্যে 5 কিলো চাল ফ্রি, বাকি 45 কিলো চাল আপনাকে কিনতে হবে 40-45 টাকায়। আপনাকে একদিকে বলছে ফ্রি চাল, অপরদিকে চালের বাজারে ওরকম ভাবে আপনারা দেখছে দাম বেড়ে গিয়ে আপনার পকেট কেটে টাকা নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমাদের দেশের মূল্যবৃদ্ধি আপনি বলবেন কোথায় না, সব জিনিসের দাম বেড়েছে। আমি শুধু আপনাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন আমাদের গোটা পৃথিবী এখন উত্তপ্ত, ওই ইউক্রেন এবং রাশিয়া এই 2 দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়াকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয়েছে, আর এই যুদ্ধকে কেন্দ্র করে গোটা আন্তর্জাতিক বাজারে আমরা লক্ষ্য করেছে ওই রাশিয়াকে এক ঘরে করবার চেষ্টা করা হয়েছে। রাশিয়া পৃথিবীর তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করে, তাই রাশিয়া বলল তোমরা ওই ন্যাটো জোট আমেরিকার নেতৃত্বে তোমরা আমাদের তেল না কিনলে আমরা বিশ্বের বাজারে কম দামে তেল বিক্রি করব, আর তারই জন্য আপনারা জানেন রাশিয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রায় কিছুদিনের মাথায় গোটা পৃথিবীর 26টি তেল উৎপাদনকারী সংস্থা ওপেক ওরা বললেন আমরা তেলের দাম বাজারে কমাবো, যেই তেল আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু $160 কিনতে হতো সেই ডলারে আমরা দেখলাম ব্যারেলে তেলের দাম কমে $100 নিচে নেমে গেল, $100 নিচে নেমে গেল। কিন্তু আমাদের পেট্রোলের দাম কি 1 টাকা কমেছে, আমাদের ডিজেলের দাম কি 1 টাকা কমেছে, আমাদের গ্যাসোলিনের দাম কি কমেছে, আমাদের লুব্রিকেন্টের দাম কি কমেছে? বলতে পারেন তেল এবং তেল জাতীয় বাই প্রোডাক্ট থেকে যত রকম সামগ্রী উৎপাদিত হয় কোনো জিনিসের দাম কমেনি, প্রতিদিন বেড়েছে।